এই করলা গাছটাতে অনেক ফুল আসছে, কিন্তু ফুল আইসা ঝরে যায়, কোনো করলাই ধরে না। এই যে পুদিনা পাতা গাছের ফুলের মাঝে মৌমাছি ঘুরতেছে। সকালবেলা যখন এই গাছগুলো দেখি দেখতে অনেক সুন্দর লাগে, আর মনটাই ভালো হয়ে যায় ঘুম থেকে উঠে। ইতালিতে আমার শখের বাগান, আমি বারান্দার মাঝে আমি এই গাছগুলো শখ করে লাগিয়েছি। এটা হচ্ছে পুদিনা পাতা, এইটাও পুদিনা পাতা, এটা হচ্ছে মরিচের, ছোট মরিচের চারা, এটা হচ্ছে পুঁই শাক, আর এখানে আরেকটা কাঁচা মরিচের গাছ আছে, এটাতে এখনো ফুল বা মরিচ কিছুই আসেনি। আর এখানে করলা গাছ লাগাইছে, এটাতে ফুল আসছে, এখনো করলা আসেনি। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এটা অনেক বড় হয়েছিল, বিচি উঠছিল, কিন্তু পাখি পাতাগুলো সব খায় ফেলছে। আর এখানে ডাঁটা শাক, লাল শাক আর লাউ গাছ, এটা অনেক সুন্দর হয়ে মাশাল্লাহ লাউ গাছটা হয়েছে। এই যে একটা ফুল আসছে। আর এখানে অ্যালোভেরা গাছ আছে, এটা অনেক বড় হয়েছে মাশাল্লাহ। আমার সব বাগানটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।